কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ সাইফুল্লাহ বাদলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মানব সেবা দিশারি ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা। শুক্রবার 3 সেপ্টেম্বর কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ বাদলের নিজ বাসভবনে মানব সেবা দিশারি ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মানব সেবা দিশারি ফাউন্ডেশনের সভাপতি জহির তালুকদার, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নাজমুল হাসান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাগর আলী সহ সংগঠনের আরও অনেক নেতৃবৃন্দরা। এ সময় কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ সাইফুল্লাহ বাদল তাদেরকে শুভেচ্ছা জানিয়ে অনুভূতি ব্যক্ত করে বলেন, এই সংগঠনের নতুন কমিটির যারা আসছেন তারা ইতিমধ্যে মানব সেবা দিশারি ফাউন্ডেশনের পক্ষ থেকে তারা সেলাই মেশিন এবং বিভিন্ন উপকরণ তারা জনগণের মাঝে বিলি করে যাচ্ছে। তাই আমি তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। এ সময় মানব সেবা দিশারি ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা বলেন, মানব সেবা দিশারি ফাউন্ডেশনের আজকে আমাদের বড় ভাই এলাকার সাফল্যের কথা বলছেন, তারা যে উদ্যোগ নিয়েছে যে সেবায় অত্যন্ত এলাকাবাসী খুশি, আমরাও খুশি। আগামীতে আরও সুন্দরভাবে মানুষের মাঝে তারা আসবেন। আমরা মানব সেবা দিশারি ফাউন্ডেশন থেকে আজকে কোনো কমিটি গঠন করার জন্য আলহাজ এম সাইফুল্লাহ বাদল সাহেবের বাসায় এসে ওনাকে ফুলের শুভেচ্ছা জানাই। আমরা ইতিমধ্যে যথেষ্ট যতটুকু সম্ভব আমরা কাজ করতে পেরেছি, কাজ করেছি। ইনশাল্লাহ আমরা আগামীতে আলহাজ সাইফুল্লাহ বাদল সাহেবকে চেয়ারম্যান হিসেবে আমরা পেতে চাই, কারণ আমাদের এলাকায় যে উন্নয়নমূলক কাজ হয়েছে সম্পূর্ণ তার মাধ্যমে হয়েছে, আর আমাদের এখানে কোনো বিশৃঙ্খলা, কোনো ঝামেলা, কোনো কিছুই নাই। তার জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা আগামীতে আমাদের মানব সেবা দিশারি ফাউন্ডেশন থেকে চেয়ারম্যান হিসাবে ওনাকে পেতে চাই। আজকে মানব দিশারি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা বাইরের কাছে একটা আবদার নিয়ে আসছি। আমাদের 6টা লোক রাস্তার মাধ্যমে আজকে 1 মাস 2 দিন ধরে খাটতেছে। আমরা কোনো গাড়ির থেকে কোনো কিছুর থেকে কোনো টাকা পয়সা কিছু নেই না। আজকে বাইরের মাধ্যমে আমরা এই 6টা লোকের একটা বন্দোবস্ত দাবি করছি আর কি বাইরের কাছ থেকে। আর এবং আমরা বাদল ভাই কাশীপুরের উন্নয়নের রূপকার, আমরা বাদল ভাই চেয়ারম্যান আছে, ইনশাল্লাহ আমাদের শরীরে রক্তবিন্দু থাকতে আমরা অন্য কাউকে কাশীপুর উন্নয়নের চেয়ারম্যান দেখতে চাই না। আমরা আবার ফিরা এম সাইফুল্লাহ বাদল ভাইকে চেয়ারম্যান হিসেবে কাশীপুরে নির্বাচিত করবো ইনশাল্লাহ। এনএনটিভি নারায়ণগঞ্জ।